বয়স মাত্র 15। ইন্দাসের সন্ধ্যাশ্রম হাই স্কুলের ক্লাস 9-এর অনিক হাঠি নামে এক ছাত্রের কীর্তিতে হতবাক সকলেই। এই বয়সেই করিশুন্ডা গ্রামের বাড়িতে বসেই দেব সেনাপতি কার্তিকের মাটির মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে। অনিকের বাবা আশিস হাঁটি পেশায় একজন মৃৎশিল্পী। দীর্ঘদিন কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজে যুক্ত থাকলেও নানান কারণে বাড়িতে ফিরে এসেছেন। এখন অর্ডার মতো বাড়িতে বসেই মাটির প্রতিমা তৈরি করেন তিনি। আর শিশুরা যেহেতু অনুকরণ প্রিয়, তাই কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই বাবার কাজ দেখেই দেব সেনাপতির মাটির মূর্তি তৈরি করে ফেলেছে। না বলে দিলে এই মূর্তি কোনো পেশাদার শিল্পীর তৈরি নয়, বোঝা ভীষণই জটিল বলছেন অনেকেই। অনেকের কথায় বাবার প্রতিমা তৈরি করা দেখেই এই কাজে আগ্রহ। গত 3-4 বছর ধরে এভাবেই সে প্রতিমা তৈরি করে আসছে। তবে তার তৈরি দেব সেনাপতির মূর্তি বিক্রি নয়, পুজোর জন্য বন্ধুদের হাতেই সে তুলে দেবে বলে জানিয়েছে। তবে অনিকের বাবা আশিস হাঁটি চান না বড় হয়ে ছেলে তার মতো এই পেশাতেই আসুক, আপাতত পড়াশোনা আর ভবিষ্যতে সে কোনো সরকারি চাকরি পেলেই তিনি বেশি খুশি হবেন বলে জানিয়েছেন। বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি। কবে থেকে ঠাকুর তৈরি করার চিন্তা ভাবনা এলো? বাবা বলতো বাবাকে দেখে ঠাকুর করার আমার চিন্তা ভাবনা এলো, এবং বাবা দুপুরে বলতো আসলে হাতে হাতে লাগতাম, সেটা নিজেকে নিজেকে বানাতে একটা চেষ্টা করবো। সেভাবে কত বছর 3-4 বছর তৈরি করছি আগে থেকে। এই মূর্তিটা কারা নিয়ে যাবে? বন্ধু বন্ধু আছে, আমি দিয়ে দেবো। বড় হয়ে কি মূর্তি করতে চাও না আরও উপর দিকে লেখাপড়া করে অন্য কিছু করতে চাও? লেখাপড়াটা আমি খুব ভালোবাসি, মূর্তিও করতে চাই, দুটোই। যদি চাকরি বাড়ি পাই সরকারি লাইনে যাবো, আর টাইম পেলে করবো। বাবা মা কী বলছে এসব দেখে? বাবা বলে ভালোই হয়েছে, কর মানে লেখাপড়াটা বেশি কর, লেখাপড়াটা তোদের উপর ভরসা পাই, নিজের পায়ে দাঁড়া, আর কোনো চিন্তা নেই। তোমার নাম? আমার নাম অনিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। মূর্তি তৈরি করা শিখলে? আজ 4-5 বছর মিনিমাম মূর্তি করা শিখছি, এবং বাবা তো বড় মিস্ত্রি, দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর এসব করতে ভালোবাসে। আর এবং বাইরে বাইরে বাবাও কাজ করেছে, বাবা দেখে দেখে আমি একটু সাহসটা পেয়েছি করার, এবং আমিও মানে আগ্রহ যে আমি টুকটাক মাটির কাজ হাতের কাজ করতাম, ছবি এঁকে করতাম, সেই দেখে দেখে আমিও ঠাকুর করতে ইচ্ছা হলাম। এবছর কার্তি ঠাকুর নিজেই কাটতি? হ্যাঁ কাটতি নিজে, তাই আমি সাহস পেলাম কার্তিক কার্তিক পুজোর সামনে এটা করে দেখি, যদি পছন্দ হয়। সবারই পছন্দ হয়েছে বলছে। রং টং তুমি নিজেই করো? রং টং চোখাকা নিজে করতে পারি মোটামুটি। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে বাবাদের সামনে নিজের পায়ে দাঁড়ানো, চাকরি বাড়ি করবে ওইসব সামনে। আমিও বড় হয়ে চাই চাকরি বাড়ি একটা পেলে খুবই ভালো হয়। আর মূর্তি করবে না? মূর্তি করবো টাইম পেলে, ওই টুকটাক করবো। তোমার নাম? আমার নাম অনিকাটি। ছেলে এই 13 বছর বয়স, দেখলাম সুন্দর কার্তিক তৈরি করছে, আপনি কতটা খুশি? খুশি বলতে ওই যে দেখে দেখে জিনিসটা তৈরি করেছে এটাই সবচেয়ে বড় খুশি। কত বছর থেকে এসব কাজ করছে? তার কাজে আমার সঙ্গে তার কিছু নেই না, ওই যে দেখে দেখে ও নিজে একটা পাটাকে ছিল, তার পাটাকে নিয়ে মেয়েদের দেখছি নিজে মাটি দিয়ে তৈরি করছে, দেখে আমি তো ভালো লাগলো, যে গঠনটা তো দারুণ করেছে। এ কি ছোটোবেলা থেকে আপনার কাছে এসে বসতো? না এমনি আসতে আমার কাছে এসে দেখে ইয়ে করে স্কুল যাই। আপনি আমার ছেলে কি বড় হয়ে শিল্পী হতে চায় না পড়াশোনা? শিল্পী ইচ্ছা আমার ঠিক নাই, কিন্তু সরকারি পড়াশোনা করে সরকারি ডিপার্টমেন্টে যাওয়াটাই আমার ইচ্ছা থাকে। মানে ছোটো আমি তো ছোটো থেকে কাজ করছি, 18 বছর বয়স থেকে আমি মাটির কাজ করছি। হ্যাঁ আমি কুমারটুলিতেও কাজ করেছি, বর্ধমানেও কাজ করে এসেছি। আর বড়ো হয়ে এসব কাজ করবে না বলছেন? ইচ্ছা আমার নাই, এতে কিছু মানে এই শিল্পীর যে দাম সেটা নাই। আর ছেলে যদি বলে আমি এই কাজ করবো? আমার ইচ্ছা নাই, এবারে ওর ব্যক্তিগত ব্যাপার, বড় হয়ে যা করবো, কিন্তু আমার ইচ্ছা পড়াশোনাটা করুক। আপনার নাম? আশিস হাঁটি।